এবার রাজের সঙ্গে জুটি বেঁধে আর সিনেমা করবেন না বলে স্ক্রিপ্ট জানিয়ে দিলেন হালের আলোচিত নায়িকা বিদ্যা সিনহা মিম। প্রথম আলোর এক সাক্ষাৎকারে মিম বলেন, রাজের সঙ্গে পরপর দুটি ছবি ভালো গেছে, রাজ খুবই ভালো সহশিল্পী। জুয়েল ভাইয়ের পরিচালনা একটি ছবিতেও রাজের বিপরীতে কাজের কথা ছিল, কিন্তু এখন আর রাজের বিপরীতে কাজ করব না, এ কথা বলে দিয়েছি পরিচালককে। কিন্তু কেন জানতে চাইলে মিম বলেন, রাজের সঙ্গে দামাল ছবির প্রচার থেকে শুরু করে রাজের স্ত্রী পরিমণি ফেসবুকে আমাকে নিয়ে স্ট্যাটাস দিয়ে যেসব ঘটনা ঘটিয়েছেন তাতে রাজের সঙ্গে আর কাজ করব না, না করাই উত্তম। তাই আর তার সঙ্গে কাজ করব না, শুধু তাই না, আমার জন্মদিনেও ট্যাগ করে ফেসবুকে আমাকে নিয়ে বিতর্কিত স্ট্যাটাস দিয়েছেন পরিমণি। আমি অবাক হয়েছি, এতে করে বিয়ের পর আমার প্রথম জন্মদিনটাই রঙহীন হয়ে গেছে, এইসব দেখে আমার মা অসুস্থ হয়ে পড়ছিলেন। মিম আরও বলেন, গল্পের প্রয়োজনে ছবিতে কতগুলো রোমান্টিক দৃশ্য থাকতে পারে, এখন রাজের সঙ্গে এসব দৃশ্য করতে গেলে তাদের পরিবার আবার অবিশ্বাস তৈরি হবে, ঝামেলা তৈরি হবে, তাতে আমারও আমার পরিবারের জন্য মান সম্মান ক্ষুণ্ণ হবে, সামাজিক ও পারিবারিকভাবে আবারও হে হতে পারি আমি। আমি চাই রাজ ও পরিমণি ভালো থাকুক। মিমের কথা, এসব আর দেখতে চাই না। এর মধ্যে রাজের বিপরীতে কাজের জন্য আরও বেশ কয়েকটি চিত্রনাট্য হাতে এসেছে, কিন্তু পরিচালকদের জানিয়ে দিয়েছি রাজের সঙ্গে আর কাজ করবই না।